এ এক অন্যরকম সকাল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে শিক্ষক, শিক্ষার্থী, নেতাকর্মী, শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সবাই ঝাড়ু হাতে পরিচ্ছন্নতার রেকর্ড উৎসবে। ডেটল পরিচ্ছন্ন ঢাকা কর্মসূচিতে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মনে করেন প্রতীকী আয়োজন নতুন বার্তা দেবে। ঢাকাকে একটা আবর্জনা মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন শহরে পরিণত করতে ময়লার কারণে এখানে এরকম মশার সৃষ্টি হচ্ছে, তো আমার মনে হয় যে এটা কমার সম্ভব। ক্লিন করার জন্য আসছি, তো সত্যি আমাদের খুব আনন্দিত লাগছে যে হ্যাঁ আমাদের ঢাকা পরিষ্কার হবে, আমাদের ঢাকা ক্লিন হবে এবং গ্রিনও হবে। চৈত্রের শেষ দিন প্রখর রোদ উপেক্ষা করে ঝাড়ু হাতে মূল মঞ্চে রেকর্ড গড়ার পরিচ্ছন্ন কর্মসূচির নেতা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন, তার সাথে তারকারা। আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। 15,000 মানুষের ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা কর্মসূচির নতুন বিশ্ব রেকর্ড গড়ার পর উচ্ছ্বসিত দক্ষিণ নগরপিতা সহ সবাই। নতুন রেকর্ডকে জাতির পিতার প্রতি উৎসর্গ করে বছর জুড়ে প্রিয় নগর পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান কর্মসূচিতে অংশ নেয়ারা। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।